একশো দুই জন নিয়ে রাজকুমার ছবি দেখতে গেলাম ইয়াসার বাবা আগে থেকে টিকিট কেটে রেখেছিলো গ্রাম থেকে এসেই আমরা চলে গিয়েছিলাম মুভি দেখতে আসলে প্রতি ঈদেই আমরা যে কোনো একটা মুভি দেখি আসলে মুভি দেখতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে আর রাজকুমার মুভিটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর অনেকেই হচ্ছে টিকিটের প্রাইস জানতে চেয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর অনেকে জানতে চায় বেবি নিয়ে কীভাবে আমরা মুভি দেখতে গিয়েছি বা দেখতে পারি সেটাও আমি বলবো যে কিভাবে আমি আসলে আমার বাবুকে নিয়ে মুভি দেখি তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম গ্রাম থেকে এসে ফ্রিজে হচ্ছে মা খিচুড়ি ছিল আর মা মাংস দিয়ে দিয়েছিল সেগুলো দিয়ে আমি খেয়ে ফেলি দুপুরে আমার অনেক ক্ষুধা পেয়েছিলো আর সাথে একটু জুস বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার তখন অনেক বেশি জ্বর ছিল আর খিচুড়ি এই পুরোটাও আমি শেষ করতে পাইনি প্লেটে যতটুকু দেখতেছেন এতটুকুই নিয়েছি তারপরেও শেষ করতে পারিনি যাই হোক এখানে হচ্ছে আজকে আমি এই আউটফিটটা পড়বো এটা আমি নিয়েছি অনেকেই এটার কথা জিজ্ঞেস করেছেন কোথেকে নিয়েছি এটা আমি নিয়েছি ফেসবুক পেজ ফুল বানু থেকে ওদের ড্রেস কালেকশন অনেক অনেক এলিগ্যান আর অনেক সুন্দর হয় যার সো আমি সবসময় ঈদে মুভি দেখতে যাওয়ার সময় আজকে টু ইয়ার ধরে ওদের থেকে ড্রেস নেই মানে এই নিয়ে হচ্ছে দুইবার নিলাম আর এইখানে হচ্ছে আমার মেয়ে কান্না করতেছে সে যাবে না সে হচ্ছে ঘুমাবে কারণ তখন ওরও হালকা হালকা জ্বর ছিল কিন্তু আমি জানি যে বাইরে গেলেই ও ঘুমিয়ে যাবে আর ইয়াসের বাবাজি যেহেতু আগে থেকে টিকিটটা কেটে রেখেছিল আমি চাচ্ছিলাম না আমার জন্য ওর ইচ্ছা আরও নষ্ট হয়ে যাক এমনিতেই আমার জন্য ওর ইটটা নষ্ট হয়ে গেছে এবার শুধু অন্য আমার শাশুড়ি দেবর সবার এই জন্য আমি চাচ্ছিলাম না যে হাড়োর কোনো মানে ইটটা আরও মাটি হয়ে যাক যেহেতু আমি একটু সুস্থ ছিলাম এই জন্য ভাবলাম যাই তখনও আমার হালকা জ্বর ছিল না কিন্তু মুভি দেখতে যখন ঢুকলাম তখন আমার প্রচুর জ্বর চলে আসে আবার তো যাই হোক আমরা হচ্ছে বসুন্ধরার জন্য হচ্ছে সিঞ্জি নিয়ে নিয়েছি তো ওকে বললাম এখান থেকে কিছু একটা কিনো আমার ক্ষুদা পাইসে তারপর এখানে হচ্ছে ও সিপিতে ঢুকেছে চিকেন নেওয়ার জন্য সিপির চিকেন আমাদের দুজনেরই অনেক পছন্দ তো চারটা চিকেন নিয়েছিল কিন্তু আমি একটাও খেতে পারিনি জ্বরের মুখে কিচ্ছু ভালো লাগতেছিল না খেতে যাই হোক তারপর হচ্ছে আমি আর এখানে ইয়া সব ওয়েট করতেছিলাম ওর বাবার জন্য আর ওর বাবা চিকেনগুলো নিয়ে চলে আসছে আমরা সিএনজিতে একটু খেয়েছি আমি আর ওই তো আমরা চলে আসছি বসুন্ধরায় আর আমরা দুইজন সবসময় হচ্ছে বসুন্ধরাতেই ছবি দেখতে মানে কমফর্ট ফিল করি আর ওখানে ভালোও লাগে আর অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে ইয়াশাকে নিয়ে কীভাবে মুভি দেখেন সেটা আমি আজকে বলবো যাই হোক দেখেন আমার চোখ কিন্তু লাল হয়ে গেছে জ্বরে তখন হালকা হালকা জ্বর আর কি আসতে ছিল আর এত মানুষ আমি এখানে এসে যে স্ট অবাক যে কই সবাই দেশে গেছে কেউই তো দেশে যায়টাই তারপর এখানে লিফটের জন্য আমাদের প্রায় দশ মিনিটের মধ্যে তো মানে ওয়েট করতে হয় যখনই বসুন্ধরা যাই ভাই ই ছাড়াও আমাদের জন্য ওয়েট করতে হয় তো এই জন্য আমরা বেশিরভাগ যেটা করি দিয়ে যাই তারপর এখানে আমাদের যেহেতু আগে থেকে টিকিটটা বুকিং ছিল আমাদের অত প্যারা ছিল না এই যে অনলাইন যে সেক্টরটা ওইখান থেকে আমরা জাস্ট স্লিপটা নিয়ে নিয়েছি আর এইখানে হঠাৎ করে দেখি বুবলি আর হচ্ছে শরীফুল রাজ দৌড় দিয়ে দুজন হাত ধরে মানে যাচ্ছিলো আর মানুষের এত চেষ্টা এই জিনিসগুলো একদমই ভালো লাগে না মানুষ মানে ওদের দেখে পাগল হয়ে গেছে ভাই ওরা এমন কি ঠিক আছে তারা স্টার বাট তাদের দেখার জন্য এমন করার কি আছে আমি বুঝলাম না বাচ্চাদেরকে মানে ফেলে দিয়ে তারা ওদের পিছনে পিছনে দৌড়াচ্ছে এগুলো খুবই ছেশ্রামী এই জিনিসগুলো আমার খুবই অড লাগে তো যাই হোক এইখানে হচ্ছে মুভি স্টার্ট হয়ে যাবে মানে বাংলাদেশের গান বাজতেছিল তা আমি অনেক হাসতেছিলাম যে কোনো একটা ব্যাপার নিয়ে আর এই দেখেন আমার মেয়ে ওই দিন ওর বাবাকে এক মিনিটও হচ্ছে সিটে বসতে দেয়নি যতক্ষণই বসছে সে কান্না করে ওকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা মুভিটা হাফ টাইম পার করে আর এই তো এখানে আমরা হাফ টাইমের সময় পপকর্ন কোক তারপর হচ্ছে পানি এগুলো নেই আর ইয়াসা হচ্ছে একটু ঘুমঘুম পাচ্ছিল জন্য ঘুমিয়ে যাচ্ছিল হাফ টাইমের সময় এটা নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাবো মুভির ওইখানে বাট এর আগে হচ্ছে আমি বললাম ইয়েছে কি একটু পানি খাও আমরা এখানে একটু রেস্ট নেই মানে আমার কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিলো আর শরীর ভালো না থাকলে আর কি যা হয় তারপর আমরা মুভি দেখে বের হই মানে ফুল মুভিটা শেষ করেছিলাম ভালো ছিল রাজকুমার মুভিটা বাট নায়িকাটাকে একটু রোবটে রোবট লাগছে মানে কেমন যেন রোবোট রোবট লাগছে এই নায়িকার জায়গায় বাংলাদেশের নায়িকা থাকলে আমার মতে আর কি বেস্ট হতো বাট পরিচালকের যেটা ভালো মনে হয়েছে সেটাই করছে কিন্তু বিশ্বাস করেন নায়িকাটা যখন বসাচ্ছে এত সুন্দর লাগছে বিদেশি মানুষকেও যে বউ আসলে লাল টুকটুকে হলে এত ভালো লাগে সেটা ফার্স্ট আমি দেখলাম যাই হোক আর এখানে দুইটা বাচ্চা পেয়েছিলো সে বাচ্চাগুলোর সাথে অনেক এনজয় করতেছিল আর এখন হচ্ছে আমরা চলে যাব বাসায় এর আগে হচ্ছে আমরা নিচে আমার মানে মুখ এত তিতা হয়েছিল আমি ওর বাবাকে বললাম যে চলো আমি একটু আম ভট্টা খাবো আর ওই দিন অনেক মানুষ ছিল বসুন্ধরাতে মানে অফ ডে হিসাবে এত মানুষ আর আমি না সবসময় চেষ্টা করি এই যে ছোটো বাচ্চাটাকে দেখলেন ওদের থেকে কিছু না কিছু কেনার জন্য কিন্তু ওই দিন না কেনা হয়নি ওই যে বললাম শরীর খারাপ ছিল কোনো কিছুই ভালো লাগতেছিল না আর এখানে আসার বাবা মাকে খেপাচ্ছিল যে তোমাকে আজকে ভালো লাগতেছে না এত জ্বর তাও এত সেজে আসছে আমি বললাম যে আসবো যেহেতু একটু সেজে তো আসতেই হবে তারপর এখান থেকে হচ্ছে আমি আম ভর্তে কিনলাম আমার মুখ এত খারাপ লাগতেছিল মানে আম ভর্তা বা কোনো কিছু খাওয়ার জন্য তারপর আমার বাসের সামনে একটা জুস কর্নার হয়েছে এইখানের জুস আমি এর আগে ট্রাই করি নাই বাট লিফ মি এত এত টেস্ট ছিল আমি জাস্ট এইটা টেস্ট করেছি ম্যাঙ্গো জুস তারপরে এটা জাস্ট হচ্ছে দুই তিনটা নিয়ে নিছি বাসার জন্য একটা ফালুদা নিয়েছিলাম এ ফালুদাটা ওর বাবাই নিয়েছে যেহেতু আমার পছন্দ তাই এই তো দেখেন আমি একটা ওইখানে খাচ্ছিলাম আর এখানে তিনটা হচ্ছে ম্যাঙ্গো জুস আনছি একটা অলরেডি বাসে সাবার আবার খাইছি যেহেতু জ্বর ছিল ঠান্ডা খাবারটা ভালো লাগতেছিল আর এখানে ফালুদাও এনেছিলাম তো এই ছিল আমাদের ঈদের হচ্ছে মুভি দেখার একটা ব্লগ আরও অনেক ব্লগ আছে আপনাদের সাথে শেয়ার করব। আর এবার ঈদে ওইভাবে আমরা কোথাও ঘুরতে যায়নি প্ল্যান করে আর যে গরম পড়ছে আমার কোথাও যাওয়ারও ইচ্ছা নেই বাট ইনশাআল্লাহ কোথাও একটা যাওয়ার ইচ্ছা আছে শেয়ার করবো